হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আর সেটা হচ্ছে রক্ষাবন্ধন। তো রক্ষাবন্ধনের জন্য তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল এক গাদা বাজার পুরো পড়ে আছে, আর অনেক সকাল থেকে দেখছি রান্না হচ্ছে। আমি ঘুমাচ্ছিলাম আর রান্নার ঠুংঠাং আওয়াজে আজকে উঠে গেছি। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে মম্মি। এখানে দেখতে পাচ্ছি মাছ ভাজা, একটা তরকারি অলরেডি হয়ে গেছে, লাউয়ের একটা তরকারি মনে হচ্ছে এটা মাছের মাথা দিয়ে। আর আমাদের আন্টিরা না আজকে ছুটি নিয়েছে, মানে রাখির জন্য দু তিন দিন ছুটি নিয়েছে। এখানে রাখিটা কিন্তু অনেক বড় একটা উৎসব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি ভাজা রাখা আছে, ভিন্ডি ভাজা, মাছ ভাজা, ওটা ওই পাঁচ সাজানোর জন্য, পটল ভাজা, এখানে দেখতে পাচ্ছি পালং শাক, আর হচ্ছে পায়েস, সবে পায়েসটা চড়ানো হয়েছে। তো চলো রান্না টান্না হয়ে যাওয়ার পর পাতটা সাজিয়ে নেওয়া যাবে। তো এখন বাজে দুপুর দেড়টা, আর দেড়টার মধ্যেই পাঁচ সাজানো হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিল বলে। তো ভাত, ঘি, মাছ ভাজা, আলু ভাজা, ভিন্ডি ভাজা, পটল ভাজা, আর এখানে সামান্য শাক ভাজা। তো এই প্রত্যেকটা ভাজা কিন্তু চিকুর খুব পছন্দের। ইচ্ছা ছিল মাংস করার, কিন্তু এই শুভ কাজে বলে মাংস করতে নেই, তাই এখানে মাছটা যেহেতু শুভ মানা হয় তো মাছটা এই জন্য করা হয়েছে। তো মাছের ঝোল রাখা হয়েছে কালিয়া আর কি, আর লাউয়ের তরকারি, তো মাছের মাথা দিয়ে। তো ব্যাস এটুকুই করা হয়েছে আজকে। এখন মিষ্টিটা আর পায়েসটা দেবো না, সেটা সন্ধ্যেবেলা যখন রাখি পরানো হবে তখনই দেওয়া হবে। তোমরা সবাই জানো এখন ভদ্রা চলছে, তো দিনের বেলায় রাখি পরানো যাবে না, এই কারণে রাত্রেই যখন পরানো হবে তখনই পায়েস আর মিষ্টিটা দেওয়া হবে। তো যাই হোক, খেতে বসা হয়েছে, এবার খাবে। আর বুনু বসেছে দাদার কোলে, একটু কয়েকটা আমি ফটো নেব। ফটো টোটো নেওয়ার পর তারপরে আবার তোমাদের সাথে আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, আর সেটা হচ্ছে রাখি। বারবার ফেলে দিচ্ছে, সেটা হচ্ছে রাখি। তো রাখির জন্য জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদেরকে সকলকে, হ্যাপি রাখি। আর আচ্ছা, জানাতে জানাতে তোমাদের কে এমন কান্নাকাটি ধরলো কি, ওর ঠাকুমার কাছে দিয়ে এলাম, ওর ঠাকুমা এখন ঘুম পাড়াচ্ছে, ওকে খুব ঘুম পেয়ে গেছিল আসলে ওর। আর সকাল থেকেই ব্যস্ত ছিলাম, সকাল থেকে ভেবেছিলাম তোমাদের সাথে ব্লগটা করব, কিন্তু মানে কথা বলতে আসবো, কিন্তু একদম সময়ই হয়নি। কোনো কারণ নেই, কারণ ছাড়াই আর কি, কাজ তো সবকিছু, রান্না মম্মি করেছে, আমি করিনি, আর গুড়িয়াকে নিয়েই ছিলাম সবসময়। তো যাই হোক, সকালবেলাতে পাঁচটা ভাজা দিয়ে চিকুকে ভাত দেওয়া হয়েছিল, তারপরে মাছ করা হয়েছিল। আমার যদিও ইচ্ছে ছিল আজকে একটুখানি স্পেশাল কিছু বানাই, কেন কি আমার ছেলে মেয়ের এটা ফার্স্ট রাখি, আর এই জন্য আমার কাছে অনেকটা স্পেশাল। তো এই জন্য ভেবেছিলাম মটন বিরিয়ানি বানাবো, মটন টাটন কিছু বানাবো। তো মম্মি বললো না, এটা শুভ কাজ হচ্ছে, শুভ কাজে মাছের মাছটাই আমাদের শুভ হচ্ছে, তো মাছটা কর আর মটন বিরিয়ানি অন্যদিন ওকে, কাল পরশুর মধ্যে ওকে খাইয়ে দিস। তো কালকেও তো মেবি রাখি হবে, কালকেও অনেক জায়গায় রাখি আছে, এই জন্য কালকেও হবে না, দেখা যাক। দু তিন দিন পর আমি ওকে মটন বিরিয়ানি করে খাইয়ে দেবো চিকুর পছন্দের। আর এই জন্য আজকে সকালবেলা চিকুর জন্য, দুপুরে চিকুর সবকিছু হয়েছে আর কি, পাঁচটা ভাজা, মাছের ঝোল মানে মাছের কালিয়া, তারপরে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে সবকিছুই হয়েছে, তোমরা দেখেছো সেগুলো। ওইভাবে পাত সাজিয়ে দিয়েছিলাম, আর পায়েসটা আর মিষ্টিটা ভেবেছিলাম রাত্রে যখন গুড়িয়া চিকুকে পড়াবে, 9:30 পর পড়াতে হবে, কেন কি আজকে ভদ্রাও ছিল, তো এই কারণে এই টাইমে পড়াতে হয় না, বলে সুরপনাখা নাকি রাবণকে পড়িয়েছিল, তো এই কারণে দুপুরের দিকে রাখি পড়ানো হয়নি, সন্ধ্যেবেলা পড়ানো হবে 9:30 পর। এখন বাজে ঘড়িতে 7:30, তো এখন 9:30 পর যখন পড়াবে তখন পায়েসটা দিয়ে দেওয়া হবে চিকুকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার কাছে মানে এই রাখিটা এই বছর আমার কাছে ভীষণ স্পেশাল, আগের বছরেও আমি ভাবিনি কি রাখিটা এতটা স্পেশাল হবে আমার কাছে। তো যাই হোক, এর আগের বছর রাখিতে আমি চেন্নাই ছিলাম, তখনও আমি ভাবিনি কি এতটা নেক্সট ইয়ারে আমার স্পেশাল রাখি হবে। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, প্রথম থেকে শেষ অবধি দেখো আজকে রাখি ব্লগ। আর সকাল থেকে ভেবেছিলাম শুরু করব, কেন যে শুরু করিনি জানিও, শরীরটাও আমার ভালো ছিল না, খারাপই লাগছিল এই কারণে। তো যাই হোক, এখন চিকু ওর বোনের জন্য গিফট ফিফট সব এনেছে, ও এখন বুঝছে ব্যাপারটা, এর আগে ছোট ছিল অতটা বুঝতে পারেনি চিকু, এখন আস্তে আস্তে ও বুঝতে পারছে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করি ভালো। তো এখন 9:30 বেজে গেছে, তো দেখতে পাচ্ছ যে রাখি পরবে সেই দাদা তৈরি হয়ে গেছে পাঞ্জাবি পরে, আর যে রাখি পরাবে সেও তৈরি হয়ে গেছে এরকম একটা সুন্দর ড্রেস পরে। আর ড্রেসের সাথে অল্প একটু সাজুগুজুও করেছে, একটুখানি মুখে পাউডার লাগিয়ে নিয়েছে, একটুখানি হেয়ার ব্যান্ড পরে নিয়েছে,
তো যাই হোক চলো, আর এরকম করে পোজ দিচ্ছে আর কি ও, যদিও প্যান্টটা ওপরে উঠে গেছিল, এটাও প্লাজো পড়েছে। তো দুজনাকে বসিয়ে একটুখানি চেষ্টা করলাম ফটো নেওয়ার, আর খুব ভালো ভালো ফটো এসছে ওদের। নিশ্চয়ই এই ভিডিওর লাস্টে ফটোগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। তো এই জন্য ওদেরকে পোজ দেওয়া করাচ্ছি, কিন্তু বুঝতে পারছো একদম ছোট বাচ্চা, তাও যে এতটা আমাকে সাহায্য করেছে এটাই অনেক। আর এখানে দেখতে পাচ্ছ রাখির জন্য সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, একটা রাখি পরাবে না, তিন চারটে রাখি নিয়ে বসেছে, চিকু তিন চারটে রাখি পরবে। তো যাই হোক, এখানে সব রাখি, ওর পছন্দের রাখিগুলো রাখা হয়েছে, ধান দুব্বা কুমকুম সব রাখা হয়েছে। এখানে চিকুড়ি পছন্দের মিষ্টি আনা হয়েছে, ও আইসক্রিম মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই এগুলো রাখা হয়েছে। আর যেটা সবচেয়ে আসল সেটা হচ্ছে পায়েস, শুভ কাজে পায়েস ছাড়া একদমই শুভ কাজ হয় না, তো এই জন্য পায়েসটা বানানো হয়েছে। তো চলো, এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার রাখি পরানোর পালা, আর এক এক করে সব করবে। আর এই সুন্দর রাখিটাই আগে পরাবে গুড়িয়া। তো যাই হোক, গুড়িয়া রাখি পরে ওকে রাখি ধরারও কিছু কিছু পোজ নেওয়ার জন্য ওকে বসিয়ে দিয়েছি। আর এখানে সানি এসে ভাবলো একি রে বাবা কি হচ্ছে এখানে, সব আগুন ফাগুন জ্বালিয়ে, এই জন্য ও বেচারা ঘর থেকে বেরিয়ে চলেই গেল। তো যাই হোক, দেখতে পাচ্ছ ভাই বোন দুজনাই রেডি, এবার রাখি পরানোর জাস্ট পালা। তো এবার যেটা প্রথমে করবে সেটা হচ্ছে মাথায় ওই হোয়াইট কালারের এই কাপড়টা বাঁধতে হবে, পরতে হবে আর কি এরকম করে। আর এখানে এবার আস্তে আস্তে সব কিছু করবে গুড়িয়া, গুড়িয়া করছে তো না, চিকুর ঠাকুমাই করাচ্ছে, কিন্তু গুড়িয়ার সাথে সাথে একটু করে টাচ করিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এখানে সব রেডি করে নিচ্ছে রাখি ঠাকিগুলো খুলে সব কিছু।
রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার যেটা আছে সেটা হচ্ছে গিফট। চিকু যে গিফটটা কিনেছে সেটা হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশনস, ও নিজের পছন্দেই কিন্তু কিনেছে। আর এখানে কিনেছে একটা পান্ডা যেটা একটুখানি প্যাঁ প্যাঁ করে, একটু বাসি ঠাসি দেওয়া আছে, আবার ঝুনঝুনিরও কাজ করে। তো ওর বোন তো এখন অন্য কিছু খেলতে পারবে না, তো এই জিনিসটাই ও কিনলো বেবি হাগে গিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এক এক করে নারকেল দেওয়া হচ্ছে, তারপরে এগুলো করতে হয় রাখিতে, আর তারপরে মিষ্টি দিচ্ছে সব কিছু ওর বোন ওকে হাতে হাতে দিচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পায়েস খাওয়াবে, তো চামচে করে, এটা সবচেয়ে কিউট ছিল। তো পায়েস খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ ওর বোনু ওকে। বাস এটাই প্রার্থনা করি যেন জন্ম জন্ম এরা ভাই বোনেরা একে অপরকে রাখি পরাতে পারে। শুধু এরা কেন, দুনিয়াতে যত ভাই বোন আছে তারা যেন এই দিনটাতে একসাথে হতে পারে, যারা যারা যেখানেই আছে। তো যাই হোক, এই কামনাই করি, তোমরাও সবাই আশীর্বাদ করো ওদের, যাতে জন্ম জন্ম ওরা রাখি পরাতে পারে একে অপরকে আর সুস্থ থাকে। আর দেখতে পাচ্ছ এখানে খাওয়ানোর সব কিছু হয়ে গেল, এবার এবার মিষ্টি দেওয়ার পালা। তো এক এক করে এরকম করে দিতে হয়। আমি জানো তো রাখির কোনো নিয়মকানুন জানতাম না, কারণ কি বিয়ের আগে রাখি সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আমরাও দুই বোন ছিলাম, কিন্তু এখানে এসে যখন আমার ননদ আর আমার হাজব্যান্ডকে দেখতাম রাখি পরাচ্ছে, বড় ইচ্ছে হতো কি আমারও যেন এরকম একটা ছেলে একটা মেয়ে হয়, তাহলে ওরা একে অপরকে রাখি পরাবে। তো যাই হোক, চিকু এখানে নিজের গিফটটা দিচ্ছে আর গিফটগুলো, আর ও ঝাঁপিয়ে পড়ছে গিফটের ওপর, ও ভাবছে কি পেলাম এখন আমি। যাই হোক, বেশ ভালো লাগলো, বেশ কিউট ছিল ব্যাপারটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার আমি ওদের দুজনকে একসাথে বসিয়ে একটু কিছু ফটো শ্যুট করবো। তো রাখি পরানোর পর আমি এখানে একটুখানি ওদেরকে ভিডিও করছিলাম, ভিডিও মানে ফটো নেব, ফটো নেওয়ার জন্য এগুলো করছিলাম। আর রাত্রিবেলায় ডিনারের জন্য বানানো হয়েছিল পনির কোফতা আর তার সাথে রুটি। আমি যেহেতু ভাত খাই তাই ভাতটাই তোমাদের দেখালাম, ভাত আর পনির কোফতা এটাই খাওয়া হবে। আর যেটা আছে সুইট ডিশে সেটা হচ্ছে পায়েস। তো যাই হোক, এই পায়েসটা খুব ভালো হয়েছিল খেতে। তো চলো ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসি ওদেরকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আন্টিরা তোমরা জানো রাখির জন্য ছুটি নিয়েছে, এই জন্য আজকে ব্রেড আর কলা দিয়েই কাজ চালাতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি কফি। তো ব্যাস ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসি। তো ব্রেকফাস্টের পর ভাবলাম তোমাদের সাথে আসবো, কিন্তু একদম টাইম হলো না, কেন কি আন্টিরা সবাই রাখির জন্য ছুটি নিয়েছে। তোমরা জানো, তোমাদেরকে এর আগে বলেছি যে এখানে রাখিটা খুব বড় উৎসব, এই জন্য দু তিন দিনের ছুটি নিয়েছে। তো যে রান্না করে সেও ছুটি নিয়েছে, যে ঝাড়ু পোছা করে সেও ছুটি নিয়েছে, শুধু একটা আন্টি আসছে। আর মোটামুটি আরও যে মানে জামা কাপড় কাচার জন্য যে আন্টি আছে, ধোবান আন্টি, উনিও আসছেন না। তো সবাই আর কি ছুটি নিয়েছে, আর আমি এর জন্য গুড়িয়াকে আজকে মালিশ টালিশ করিয়ে দুদিন ধরে আমি চান করাচ্ছি, আর চান টান করিয়ে দেওয়া হয়ে গেছে, ও এখন ঘুমাচ্ছে। আর আমিও যাব চান করতে, চানটা করব করে আজকে, যেহেতু বৃহস্পতিবার আমার খাওয়ার মধ্যে শুধু রুটি আর তরকারি আলু ভাজা হচ্ছে, তো ওটাই খাবো। আর পাপার তো দালিয়া হচ্ছে, আর চিকুর তো একটু সেদ্ধ ভাত করলেই হয়ে যাবে, রাত্রিবেলা সেদ্ধ ভাত খেয়ে নেব। তো যাই হোক, এবার আমি যাব চান করতে। আর রাখিটা কিরকম, খুব ভালো কেটেছে, আমার প্রথম রাখি বাচ্চাদের সাথে, মানে আমার বাচ্চারা প্রথম রাখি পরালো একে অপরকে, খুব মানে মেমোরেবল ডে হয়ে থাকলো একটা আমার জীবনের। তো তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ভাবছি ব্লগটাকে আমি আজকে এখানেই শেষ করব, কারণ একটুখানি কাজ আছে, কাজ বলতে এটাই, ঘরের কোনো কাজ না, মানে কাজ বলতে যেটা আছে সেটা হচ্ছে ওর জন্য মানে গুড়িয়ার যে অন্নপ্রাশন হবে, তার যে ইনভিটেশন কার্ড হবে, এখনকার দিনে আর কার্ড কেউ করে না, সবই হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য আর কি ওরকম অ্যানিমেটেডওয়ালা কার্ড বানানো হয়। তো আমিও ভেবেছি সেটাই করব, তাতে সবার কাছে পৌঁছেও যাবে। এক একটা কি আছে অন্যরকম, মানে যেরকম কাগজের কার্ড হয় আর কি, সেটা যদি কাউকে দূরে যারা থাকে তাদের যখন পাঠানো হয় তাদের কাছে হয় পৌঁছায় হয় পৌঁছায় না, এরকম ব্যাপার থাকে। তো আমি এই জন্য ভাবছি হোয়াটসঅ্যাপে করা থাকলে সবাইকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠানো যাবে, আজকাল কে না ইউজ করে হোয়াটসঅ্যাপ। তো ওইরকমই অ্যানিমেটেডওয়ালা কার্ড বানানো হবে আর কি, মানে ইনভিটেশন যেটা বানানো হবে, তো সেটার জন্য লোকটা আসবে, মানে তার সাথে কথাবার্তা বলতে হবে সবকিছু কিরকম হবে না হবে সবকিছু, তো ওইসবের জন্যই আর আজকেই পড়েছে এই কাজগুলো। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করবো। আর তেল দেওয়া আছে আজকে, যদিও আমি মাথায় শ্যাম্পু করবো না, আজকে করতে নেই বৃহস্পতিবার, কালকেই করবো। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও, কেন কি সামনে আসতে চলেছে অনেক ইন্টারেস্টিং ব্লগ। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।